আসসালামু আলাইকুম। ফিজিক্স শর্টকাটের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা দেখবো ফিজিক্সের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ প্লাস হচ্ছে এই এমসিকিউগুলোর শর্টকাট ট্রিক্স, কিভাবে তুমি জাস্ট 2 থেকে 3 সেকেন্ডে এর আনসার বলে দিতে পারবে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো আজকের দিনের আমাদের প্রথম এমসিকিউ বলা হয়েছে সুষম ত্বরণ সম্পন্ন একটি গাড়ি দ্বিতীয় সেকেন্ডে তোমার 10 মিটার ও তৃতীয় সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করলে গাড়িটির ত্বরণ বের করো। অর্থাৎ আমাদের কি বের করতে বলা হয়েছে, গাড়িটির ত্বরণ বের করতে বলা হয়েছে। তো এই ম্যাথটা যদি তুমি ট্রেডিশনাল প্রসেসে করতে চাও তাহলে তুমি দেখবে যে তোমার 3 থেকে 4 মিনিট সময় লেগে গেছে, কিন্তু HSC বা অ্যাডমিশন টেস্টের যে পরীক্ষাগুলো হবে সেখানে কিন্তু তুমি 30 সেকেন্ড বা এর বেশি সময় কিন্তু পাবে না। তো এই সময়ের মধ্যে তুমি কিভাবে সলভ করবে, তো সেই টেকনিকটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমাকে যদি এক্সামের মধ্যে এরকম একটা কোশ্চেন দিয়ে বলো যে এর ত্বরণ কত, তাহলে তুমি যে শর্টকাটটি ব্যবহার করবে সেটা হলো যে A=S2 - S1/T2 - T1। অর্থাৎ এখানে S2 - S1 দিতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই, যেটা বড় থাকবে সেটা প্রথম দিতে হবে এবং যেটা ছোট হবে সেটা শেষে দিতে হবে। তো চলো এখন আমরা মানগুলো অবশ্যই ম্যাথটা সলভ করে ফেলি। তো দেখো আমাদের বলা হয়েছে যে দ্বিতীয় সেকেন্ডে হচ্ছে 10 মিটার, এটা হচ্ছে T1 এর মান আর এটা হচ্ছে S1 এর মান, আর তৃতীয় সেকেন্ডে বলা হচ্ছে আমাদের 20 মিটার, এটা হচ্ছে T2 এর মান আর এটা হচ্ছে আমাদের S2 এর মান। তো এখন মানগুলো অবশ্যই কিন্তু আমরা সহজেই ম্যাথটা সলভ করতে পারবো। তো T2 এর মান হচ্ছে আমাদের 20 মিটার মাইনাস T1 এর মান হচ্ছে আমাদের 10 মিটার, ভাগ হচ্ছে তোমার T2 এর মান হচ্ছে তোমার 3 সেকেন্ডে আর T1 বলছে 2 সেকেন্ডে। তো দেখো 20 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে থাকে 10, আর 3 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে থাকে 1। তো আলটিমেটলি আমাদের মানটা কিন্তু 10 আসতেছে, যে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই কিন্তু আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে তোমরা 3 থেকে 4 মিনিটের ম্যাথ জাস্ট 3 সেকেন্ডে সলভ করবে। তো এটা ছিল আমাদের ফার্স্ট ক্যাটাগরির যে প্রশ্ন, তো আমরা ধীরে ধীরে সেকেন্ড ক্যাটাগরির প্রশ্নগুলো সলভ করব। তো চলো এরকম আরেকটা ম্যাথ দেখে আমরা পরের নেক্সট টাইপের মধ্যে যাই। তো আজকের দিনে আমাদের 2 নম্বর এমসিকিউ বলা হয়েছে যদি একটি বস্তু দ্বিতীয় সেকেন্ডে 10 মিটার এবং তৃতীয় সেকেন্ডে 40 মিটার সমত্বরণে অতিক্রম করে তবে এর ত্বরণ কত। তো আমাদের কি বের করতে বলা হয়েছে, আবার ত্বরণ বের করতে বলা হয়েছে। তো আমরা ত্বরণের সূত্রটা কী শিখেছিলাম, যে শর্টকাটটি শিখেছিলাম সেটা কি, যে ত্বরণ A=T2 - S1 / T2 - T1। হচ্ছে S2 - S1 / T2 - T1। তো আমরা এখন জাস্ট মানগুলো বসিয়ে দেবো। দেখো বলছে 2 সেকেন্ডে 10 মিটার এবং তৃতীয় সেকেন্ডে তোমার কত 40 মিটার, তো আমরা S2 এর মানটা 40 বসাবো মাইনাস হচ্ছে S1, যেটা হচ্ছে 10 / 3 - 2, কারণ হচ্ছে তৃতীয় সেকেন্ড যেটা আমাদের T2 এর মান। তো এখন আমাদের আনসার হবে যে 40 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে আসে 30, আর 3 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে থাকে 1। তো আমরা কী লিখবো, 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটাই আমাদের আনসার। তো 4টা অপশন থেকে কোনটা তোমার সঠিক আনসার, অবশ্যই কিন্তু এ নাম্বারটা সঠিক আনসার, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এবার আমরা যাব যে আমাদের নেক্সট টাইপের মধ্যে। তো আজকের দিনের আমাদের 2 নম্বর টাইপ, যেটা নাকি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টাইপ। তো বলা হয়েছে একটি বস্তু স্থির অবস্থা থেকে শুরু করে সমতরণে 4তম অর্থাৎ 4তম সেকেন্ডে তোমার S1 এবং 6তম সেকেন্ড হচ্ছে S2 দূরত্ব অতিক্রম করে, তাহলে আমাদের বলা হয়েছে যে S1 ভাগ হচ্ছে S2 এর মান বের করতে। তো এটা কিন্তু বুয়েটের একটা কোশ্চেন। তো এটা কিন্তু আমরা খুব সহজেই এক শর্টকাট দিয়ে সলভ করতে পারি, সেটা হলো যে S1 / S2 = 2T1 - 1 ভাগ হচ্ছে 2T2 - 1। এই শর্টকাটটি দিয়ে কিন্তু আমরা এই ম্যাথটা সলভ করতে পারি। তো যদি এখন তুমি মানগুলো অবশ্যই দাও তাহলে কিন্তু তোমার আনসারটা চলে আসবে 2T1, T1 এর মান কত 4, তাহলে 4 × 8 - 1, আর 2T2, T2 এর মান হচ্ছে 6, তাহলে 6 × 12 - 1, তো দেখো কত আসে 7/11, এটাই কিন্তু আমাদের আনসার। তো আমাদের সঠিক আনসার কোনটা, অবশ্যই 2 নম্বরটা। তো আশা করি আজকের 2টা টাইপের এমসিকিউ তোমরা বুঝতে পেরেছ। এইরকম যত এমসিকিউ আছে তুমি কিন্তু এই 2টা টাইপ দিয়ে সলভ করতে পারবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো সেটাও জানাতে ভুলবে না, এবং পরবর্তীতে তোমাদের কোন ধরনের বা কোন টপিক সম্পর্কে ভিডিও চাই সেটাও আমাদের জানাতে ভুলবে না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।